অবশেষে আমরা ক্যাম্পাসে ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি ডট অটোগ্রাফ আমি দেই না, আমার ডিপার্টমেন্টে সবথেকে ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও মোটামুটি সুস্থ আছি। তো আজকে আমি আপনাদের একটা নতুন জায়গায় নিয়ে যাব। নতুন জায়গাটা অন্য কোনো জায়গা না, নতুন জায়গাটা হলো আমার প্রাণের প্রিয় ক্যাম্পাস কবি নজরুল। তো আজকে আমার পরীক্ষা এমএসসির। তো পরীক্ষার প্রিপারেশন মোটামুটি আছে, ততটা ভালো না। আজকে আমি করোনার পর প্রথম ভার্সিটি যাচ্ছি, তাও আবার ডাইরেক্ট পরীক্ষা দিতে যাচ্ছি। তো সবাই দোয়া করবেন যেন পরীক্ষাটা ভালো হয়। আর আপনাদেরকে আজকে আমার প্রাণের প্রিয় ক্যাম্পাসটিকে ঘুরে দেখাবো। এ পর্যন্ত সবাই সাথে থাকুন। আমার অনেক বন্ধু বান্ধব আছে, তাদের সাথে আপনাদের পরিচয় করাবো, আমার প্রিয় ক্যাম্পাসটিকেও ঘুরে দেখাবো। তাহলে চলুন, লেটস গো। প্রচণ্ড রৌদ্র, এখন বাজে প্রায় 1:30। আমি রিক্সা খোঁজ করতেছি, অবশেষে রিক্সা পেলাম। তো এখন আমি আমার এলাকা থেকে সোজাসুজি আমি ব্রিজঘাট চলে যাব। সেখান থেকে আমার একটা বন্ধুকে পিক করব, ও হয়তোবা আমার জন্য অপেক্ষা করবে বলছে। তো দেখি আমি যদি তাড়াতাড়ি যেতে পারি বা জ্যাম যদি না বাজে, তাহলে হয়তো আমার বন্ধুর সাথে আমার দেখা হয়ে যাবে। তো আজকে আপনাদেরকে আমার ক্যাম্পাসটা একদম সব কিছু ঘুরে ঘুরে দেখাবো, যে ক্যাম্পাসে আমার 4টা বছর কমপ্লিট করেছি। এখন আমি ওখানেই এমএসসি করতেছি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। আমার কাছে অনেকেই জানতে চাচ্ছে যে ভাই আপনি কিসে পড়েন বা কী করেন। আমি এখন আসলে কেমিস্ট্রিতে এখন এমএসসি করতেছি, আমার অনার্স কমপ্লিট হয়ে গেছে। তো এমএসসি আর হয়তো বা 3-4 মাসের ভিতরে আমার কমপ্লিট, তারপর নামবো কি বলে বেকারত্বের খাতায় নাম লেখাবো। ঠিক আছে, বেকারত্বের খাতায় নাম লেখাবো, তারপরে একটা সংগ্রাম। তো তার জন্য মোটামুটি এখন প্রিপারেশন আমি দিচ্ছি। বোটঘাটে চলে আসছি মাত্র, আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি। বন্ধু আমাকে বললো যে সে আমার জন্য অপেক্ষা করবে, আমাকে তাড়াতাড়ি আসতে বললো। উল্টো দেখি তার জন্য আমার অপেক্ষা করতে হচ্ছে। উঠলাম আমার বন্ধুর সাথে। এই বন্ধু এদিকে আসো। আমি বলুম না, আমার স্মরণ করে। এই যে আমার বন্ধু, একটু হাই বলে দাও। ঠিক আছে, আমরা অবশেষে সদরঘাটে এসে পৌঁছালাম এবং আমার একটা বন্ধুর জন্য অপেক্ষা করতেছি। বডি বিল্ডার নাকি বাইরে, কিন্তু বডি কিন্তু দাঁড়াই গেছে। হ্যালো বডি বিল্ডার, বন্ধুর সাথে আমার অনেক দিন পর দেখা হচ্ছে। বডি বিল্ডার লাইভ হচ্ছে, কিন্তু লাইভিংসটা কেমন তোমার? ফিলিংস তো বরাবর হট নাকি? ওয়েদারের মতো হট। তাই আর বন্ধু সুস্বাস্থ্য হিসেবে অধিকারী সে। ঠিক আছে, 100% অধিকারী সুস্বাস্থ্য। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। গাইস আপনাদের এখন দেখাবো ভিক্টোরিয়া পার্কটা। আমাদের আমার বন্ধু এখন ভিক্টোরিয়া পার্ক সম্পর্কে একটু বলবে। হ্যাঁ বলো। এই পার্কটার আগে নাম ছিল আন্টাগার ময়দান। হ্যাঁ, পরে রানী ভিক্টোরিয়ার নাম অনুসারে করা হয় রানী ভিক্টোরিয়া। হ্যাঁ, তারপরে বাহাদুর সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের নাম অনুসারে এটার নাম রাখা হয় বাহাদুর শাহ। বাহাদুর শাহ পার্ক বর্তমানে এটাই বাহাদুর শাহ পার্ক। এখন আর ভিক্টোরিয়া পার্কটা নাই নাকি? না, ভিক্টোরিয়া পার্ক বলে এখন আর নাই, আগে ছিল। আর এখানে একটা করুণ ইতিহাস আছে। এখানে হচ্ছে 1857 সালে সিপাহী বিদ্রোহে যে যারা বিদ্রোহ করছিল তাদের এই গাছের সাথে ফাঁসি দিয়েছিল। এতক্ষণ আমরা ভিক্টোরিয়া পার্কটা ঘুরলাম, এখন আমরা আমাদের সেই প্রাণের প্রিয় ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। গেট, মেন গেট। তো এখান থেকে আমরা যাচ্ছি। আমার বন্ধু সামনে চলে গেছে। দেখুন ক্যাম্পাসটা, সৈকত মাঠের দিকে চলো তো। अनेक दिन पर कैम्पासे प्रथम प्रथम आसतम आमरा रेगुलार आड्डा दिताम खेलाधूला करताम आसले बयस बाड़ार साथे साथे ना आमादेर एई जिनिसगुलो हारिये जाय आमादेर बोता हये जाय अनुभूतिगुलो बोता हये जाय एब्सोल्युटली करेक्ट कथा दौलो कथा ठीक আছে পরীক্ষা চলতেছে তাই পরীক্ষা কিছুক্ষণ আগে শেষ হলো তো সবাই চলে গেল এখন ক্যাম্পাসটা পুরো ফাঁকা আমরা দুই বন্ধু ক্যাম্পাসটা আপনাদেরকে ঘুরে দেখাবো তবে সবথেকে ঘুরে দেখাবো ঘুরে আমি আইতাছি 5 মিনিটের মধ্যে ঘুরে দেখাবো সবথেকে এক্সাইটিং ব্যাপারটা হলো আগে আমি আমার ডিপার্টমেন্ট দেখাবো হ্যাঁ ঠিক আছে কারণ এটা আমার নিজস্ব ডিপার্টমেন্ট দেখুন ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি কেমিস্ট্রি আমরা কিন্তু একজন কেমিস্ট ঠিক আছে আমি গতকালকে একটা নোবেল পড়লাম নোবেলটা দ্য অ্যালকেমিস্ট তো অ্যালকেমিস্ট পড়ার পর নিজেকে আরও ভালো লাগতেছে বিকজ অফ অ্যালকেমিস্টের যে মেন ভূমিকা যে কেমিস্ট ঠিক আছে উনি কিন্তু সব জানে উনি বলা যায় যে সব জানতা মানে উনি তামাকে শোনা করতে পারে বুঝো অ্যালকেমিস্ট মানে সে কতটা জ্ঞানী নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস গাইস ক্লাসে আসছি অনেক গরম আবার আবার সমস্যা তো গরমে আবার কালার চেঞ্জ হয়ে যায় আমার গাইস তবে খুবই ভালো একটা ব্যাপার ক্যামেরায় কালারটাকে আমি বলুম না আমার শরম করে আসলে আজকে একটা জিনিস বুঝলাম গাইস বুঝছেন যাদের চেহারা সুন্দর যারা একটু নায়কের মতো বুঝছেন তারা আসলে নিজেকে লুকাই রাখতে চায় আমি ব্লগ করতেছি আমি একজন সেলিব্রিটি মানুষ ঠিক আছে তো আমার ব্লগে অবশ্যই জাহিদ আসবে এটাই কামনা আছে সি 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 ছিল বাট সে আসবে না সে বলে ডট ডট ব্লগ চালাও কেন ঠিক আছে কিছু মনে করলাম না আমি ব্যাপারটাকে স্বাভাবিক দৃষ্টিতে নিলাম যখন গাইজ আমি সেলিব্রিটি হব ওরা যখন আমার কাছ থেকে অটোগ্রাফ নিতে আসবে তখন বলবো ডট ডট অটোগ্রাফ আমি দেই না ঠিক আছে জাহেদ অপেক্ষা করো সময় একদিন আমারও আসবে সৈকত আমি লজ্জা পাইছি সে বলতেছে তুমি আমার তে সুন্দর ওয়াও ওয়াও দেখেন ভাই আমার বন্ধু মানে এ আমার কলিজার টুকরা কিন্তু এখন দূরত্বর কারণে সে এখন আমাকে ভুলে গেছে এক ধরনের বলা যায় না ভুলে গেছে ঠিক আছে একসময় আমাদের দুজনের একটা ভালো একটা কেমিস্ট্রি ছিল কেমিস্ট্রি ডিপার্টমেন্টে পড়তাম আমার ডিপার্টমেন্টে সবথেকে ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট মানে এর সাথে যে আসার পর আমার দেখা হবে আমি সৌভাগ্যবান মনে করতেছি ভাই একবার আলিঙ্গন করি ভাই সবচেয়ে অসুন্দর একটা ছেলে আমি নাকি ভাই আল্লাহর সৃষ্টি সবকিছু সুন্দর এটা তোমাকে মানতেই হবে ঠিক আছে তুমি তোমার চেহারা চেঞ্জ করতে পারবে না আমার কিন্তু হিংসা লাগে এটা জাহিদ রে কত সুন্দর না কখন ওই যে ওরে তোমার যেখানে খুদ নাই ওর সেখানে আছে ওর যেখানে নাই তোমার সেখানে আছে এভাবেই মনে করো আল্লাহ ব্যালেন্স করে বানাইছে কোনো ব্যাপার না এখন বন্ধু ওর কিন্তু রেজাল্ট আনাতে ভালো ওর চেহারা ভালো রেজাল্ট ভালো রেজাল্ট দিয়ে কি হয় জীবনে ঠিক আছে রেজাল্ট দিয়ে কি হবে জীবন আগে কে চাকরি পায় সেটা দেখো গাইস পরীক্ষা দিতে আসছিলাম পরীক্ষা স্থগিত করে দিছি পরীক্ষার হয় নাই পরীক্ষা মেবি পূজার পরে হবে তো এখন আমরা আখের রস খাবো মিষ্টিটা ঠিক আছে সৈকত তোরা আমার জন্য এই গরমের ভিতর আখের রসটা খাওয়া আসলে আমার শরীরটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে আমি একটু এনার্জি পাবো আবার অনেক দূর সদরঘাট পর্যন্ত হেঁটে যেতে হবে আর আমি এখন বন্ধুদের সাথে সদরঘাট পর্যন্ত যাবো না আমি একটু কী বলো ওটা শাঁখারি বাজার যাবো ওখানে আমার একটু কাজ আছে তারপর আমি যাব আখের জুস খাওয়ার পরে বন্ধুদেরকে বিদায় দিয়ে এখন আমি যাব আপনার শাঁখারি বাজার এলাম চলে এলাম বুড়িগঙ্গার পারে এখন আমার নদী পার হতে হবে নৌকায়, তারপর ওপার যেতে হবে। ব্রিজ গেটে দেখুন কি পরিমাণে নৌকা, সবাই নদীর ওপারে যাচ্ছে। হ্যাঁ মামায় আমার হাই দিয়ে দিছে। খুবই ক্লান্ত মনে হচ্ছে, এখন এনার্জি আর নেই। আমি আজকে অনেকদিন পর বের হলাম, মোটামুটি সব কাজকর্ম গুছিয়ে এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি। বাসায় গিয়ে রেস্ট নেব, রেস্ট নেওয়ার পরে তারপর আবার টিউশন করাতে বেরোতে হবে। ব্যাচেলার লাইফে এটা একটা এনজয় বলতে পারেন, আবার একটা কষ্টের জায়গা টিউশন করানোটা। তো চলো গাইস, অবশেষে বাসার গলিতে এসে থামলাম, রিক্সাটা থামালো। তো এখন বাসায় যাব, বাসায় গিয়ে গোসল করবো, ফ্রেশ হব, তারপর আমি টিউশন করাতে বেরোবো, তারপর রাতে এসে বই পড়বো। তো এখন আজকে আমি সারাটা দিন কীভাবে কাটালাম, বন্ধুদের সাথে এনজয় করা, তারপরে ভার্সিটিকে ঘুরে দেখানো, সব কিছুই মোটামুটি করছি। তো আপনারা আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর হ্যাঁ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।